নমস্কার, বেঙ্গল লাইভে আপনাদের সকলকে স্বাগত। পঞ্চায়েত নির্বাচনের দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি কংগ্রেস থেকে মদন উকিল মহাশয়কে, বিজেপির পক্ষ থেকে বিভা মজুমদার, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা জয়ন্ত বিশ্বাস। আমরা বাগদায় পঞ্চায়েত নির্বাচন বা রাজ্যের সার্বিক যে পঞ্চায়েত নির্বাচন চলছে, বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণে অশান্তি খবর পাচ্ছি, আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা জয়ন্ত বিশ্বাসের কাছে যাব যে রাজ্যে যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন কি শান্তিতেই চলছে না অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সহ বনগাঁ সাব ডিভিশন, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা? কি মনে বাংলার মানুষ আগেও দেখেছে পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে, বামফ্রন্টের জামানাও দেখেছে মানুষ পঞ্চায়েত নির্বাচন কীভাবে হতো বাংলায় দীর্ঘ 34 বছর ধরে, যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, যে 34 বছরের জগদ্দল পাথরকে বাংলার মানুষ রায় দিয়ে তাদের থেকে মসনদ থেকে সরিয়ে দিয়েছে। আজকে আমরা 2011 সালে ক্ষমতায় আসার পরে এটা আমাদের দ্বিতীয় পঞ্চায়েত নির্বাচন। এই দ্বিতীয় পঞ্চায়েতের নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা বলতে পারি একদম বাংলার মানুষ এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার বা শাখা সংগঠনের কর্মী, অগাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রাজ্য জুড়ে তথা বনগাঁ সাব ডিভিশনে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। আমি বিজেপির আমাদের মধ্যে মহিলা নেত্রী বিভা মজুমদার আছেন, আমি ওনার কাছ থেকে এই ব্যাপারে বলতে। টিএমসি যদি আজকে গণতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ শান্তি বজায় রেখে পঞ্চায়েত নির্বাচনটা করতেন সত্যি সত্যি, তাহলে আজকে যে আমরা টিভির পর্দা খুললেই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমে সাংবাদিকরা দেখাচ্ছে, সেটা তো নিশ্চয়ই বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের দল থেকে দেখাচ্ছে না, নিরপেক্ষভাবে দেখানো হচ্ছে। সেখানে কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন বুথে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সাধারণ কর্মীদের ওপরে বোমাবাজি করছে, মারা যাচ্ছে তারা, ব্যালট বাক্সের মধ্যে কোথাও জল ঢেলে দিচ্ছে, ব্যালট বক্স বাইরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এই যে দুর্নীতিগুলি, এবং যাদের বুথে সাধারণ পাবলিক ভোট দিতে পৌঁছাতে না পারে, ভয় হয় তাদের, বাড়ি থেকে না বেরোয়, সেই জন্য বোমাবাজি করছে, এটা নিশ্চয়ই শান্তি নেই। ব্যালট বক্স নিয়ে যাওয়া, এই ঘটনা বাগদাতেও আজকে ঘটেছে, বাগদাতেও ঘটেছে, কিন্তু সেখানে কিন্তু বিজেপি এবং গ্রামের বাসিন্দা দায়ী, মানে তাদের দিকে আঙুল তুলেছে তৃণমূল। আচ্ছা আপনি বলুন, বিজেপি প্রথমত শান্ত দল, এটা আমি এবং রাজ্যের এবং তথাকথিত আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলই মনে করে সাধু সন্তের দল হচ্ছে বিজেপি দল, প্রথমত সেটা। আর দ্বিতীয়ত, এখনো বিজেপি সেই পর্যায়ে এসে পৌঁছায়নি যে বিজেপির মহিলা নেত্রীরা বা মহিলা কর্মীরা বাগদার কোনো বুথ থেকে ব্যালট বক্স নিয়ে তারা রাস্তায় ফেলে দিয়েছে বা দৌড় লাগিয়েছে। তাহলে টিএমসি কি হাতে চুরি করে ঘুরে বেড়াচ্ছিল? আমরা তো সকাল থেকে শুনতে পাচ্ছি, শুধু আজকে থেকে না, আরো দুদিন আগে থেকে, যে বাগদার বুকে নাকি বহিরাগত ঢুকে পড়েছে। তো সংবাদ মাধ্যম থেকে দেখানো হচ্ছে বহিরাগত ঢুকেছে, এই বহিরাগতটা কারা? নিশ্চয়ই বিজেপির থেকে আনিনি, নিশ্চয়ই অন্য সিপিএম বা যারা এখন ক্ষমতায় নেই তারা আনিনি, নিশ্চয়ই যারা ক্ষমতায় রয়েছে রানিং পার্টি এনেছে। তাহলে বুথ থেকে যদি মহিলারা ব্যালট বাক্স নিয়ে যায়, তাহলে তারা কি করছে? আমি তো বলবো পুরুষ যারা বাইরে থেকে এসছে তাদের সাথে সাথে কিছু মহিলাও নিয়ে ঢুকেছে এরা, যাতে মহিলাদের দিয়ে আক্রমণ করতে সুবিধা হয়। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মধ্যে একদম সীমান্তবর্তী বাগদা, 94 বিধানসভা কেন্দ্রের আমরা মানুষ। আজকে পঞ্চায়েত নির্বাচনকে প্রাক্কালে দাঁড়িয়ে একটা কথা আমরা বলতে পারি, যারা আমার তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ, দিলীপ ঘোষ থেকে শুরু করে, ওদের একটা লক্ষ্য যে বাংলা, বাংলা আমরা চাই, ছলে বলে কলে কৌশলে আমরা বাংলায় চাই। কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দিকে তাকালে ভারতের জনতা পার্টি ক্ষমতায় আছে বিভিন্ন রাজ্যে, কেন্দ্র সরকার তো আছে, তাছাড়া বিভিন্ন রাজ্যে, না হলে যে তৃণমূল থেকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রথম দিকে সেকেন্ড ম্যান ছিল মুকুল রায়, যে মুকুল রায়কে আস্তে আস্তে ডানা ছেটে যখন ছেটে ফেললো,
যার মধ্যে একজন অপদার্থ ব্যক্তিকে যদি ভারতের জনতা পার্টি নিতে পারে, আর ভারতের জনতা পার্টি আজকে কি বলছে, তার নেতারা কি বলছে, যে আমরা বাংলা চাই, তৃণমূল কংগ্রেসকে উত্থান করতে হবে। আজকে ভাবতে অবাক লাগে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও 34 বছর বাদে ক্ষমতায় ছিল, আজকে ব্যালট বক্সের কথা বা এই বিষয়ে আমাদের কোনোদিন অতীতে কানে আসেনি। কানে আসতো তখন কংগ্রেস করতো, যারা যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়নি বাংলার বুকে, 1997 সালে প্রতিষ্ঠিত হয়ে 1998 সালে গান্ধী মুক্তি পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল দরকার, যাতে কংগ্রেসের ভূগর্ভতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অতীত শুনিনি ব্যালট বক্সের বিষয়ে। আজকে কিছুক্ষণ আগে আমার জেলার খাদ্যমন্ত্রী এবং জেলার প্রেসিডেন্ট তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমার নেতা বলল, এটা বাস্তব, অস্বীকার করার প্রশ্ন নেই। আজকে যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি বা বাংলার মানুষ আজকে বুঝতে পারছে যে অমিত শাহ দিলীপ ঘোষের কথা হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ দখল করতে হবে। আজকে সীমান্তবর্তী হয়ে গেছে বাংলাদেশের থেকে লোক ঢুকিয়ে, যাদের আনকমন ফেস বাগদার মানুষ ভালোভাবে চেনে না, বাগদার বিধানসভা বাগদার ব্লক মানে মানুষ ভালোভাবে চেনে না। আজকে কোথাও ব্যালট বাক্স, রাত্রিও দেখতে পেলাম কি সন্ধ্যা 6টা, অনেকের ঘুম ভাঙে না কিন্তু বাধ্য হয়ে ঘুম ভাঙতে হয়েছে, কারণ নির্বাচন, কেউ বুথ ক্যাম্প তৈরি হয়নি, সেগুলো তৈরি করছিল সেখানে, যেহেতু আমডোব মানে আমার বাগানগা থেকে শুরু করে আমার বাসগাটা থেকে শুরু করে আজকে সুটিয়া থেকে শুরু করে সীমান্তবর্তী লোক ওখানে ঢুকে যেভাবে সন্ত্রাস তৈরি করলো, জানি যে তৃণমূল কংগ্রেসের পাশে বাংলার মানুষ আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এককভাবে ভোট দিলে বাংলায় আমরা বাংলার লক্ষ্য হবে না আগামীতে, কারণ লোকসভা সেটাই হচ্ছে বিজেপির লক্ষ্য বাংলার দিকে থাকে। সেই জন্য ছলে বলে কলে কৌশলে যদি বাংলার থেকে যদি লোক ঢুকাতে পারি, কোনোভাবে যদি বাগদা নয় এরকম 294টা বিধানসভার ভিতরে অনেক কটা বাগদা যদি তুলে নিতে পারি, তাহলে লোকসভায় আমরা ডেফিনেটলি ক্ষমতা আসবো। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে বিজেপি নেত্রী যেটা বললেন যে বহিরাগতরা প্রবেশ করেছে, আপনি আবার এটাকে খণ্ডন করে আপনি বলছেন যে বাংলাদেশ থেকে বিজেপি এগুলোকে নিয়ে এসেছে, মানে বহিরাগত লোক নিয়ে। দেখুন এই ব্যাপারে আপনি একটু মানে কংগ্রেসের কাছে যাব, আমাদের মদন বাবু আছেন, আমি একটু বলতে চাই, আমি এই ব্যাপারে মানে মাননীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে আমার একটাই প্রশ্ন, অবাধ এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের দাবি রেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, গতকাল আমরা টিভিতে তার বক্তব্য শুনেছি যে মানুষ নির্ভয়ে ভোট দেবে, তা বাংলাদেশ থেকে লোক ঢুকলো সমস্ত এলাকা সিল করে দেওয়ার পরেও বাংলাদেশ থেকে যারা ঢুকেছে প্রশাসনকে এখানে চুরি করে বসে আছে, তাদের চোখে পড়ছে না যে বাংলাদেশি লোক ঢুকছে সমস্ত এলাকাতে, যখন পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে, মানুষ আজকে বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছে, ব্যালট বক্স লুট হচ্ছে। আজকে আমরা বাগদা শান্তিপ্রিয় শান্তিপূর্ণ অবস্থায় আমরা দেখিনি বাগদাতে কোথাও রক্তপাত হয়েছে, আর কত রক্তপাত হলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে অবাধ এবং নির্বাচন মানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমরা বাগদাতে লক্ষ্য করছি যে ব্যালট বক্স চিন্তা হয়ে নিয়ে চলে যাচ্ছে, ভূত দখল হয়ে যাচ্ছে, আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতি দিলেন সেই প্রতিশ্রুতিটা কত ভাগে রক্ষা হয়েছে, আমি একটু আমার প্রতি মানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে জানতে চাই যে আপনারা আর কত রক্ত ঝরলে পশ্চিমবাংলা নির্বাচনটা অবাধ এবং গণ নিরপেক্ষ হবে বলতে। কংগ্রেসের পক্ষ থেকে গুরুতর একটা অভিযোগ যে আর কত রক্ত ঝরলে, বাগদা একটা শান্তিপূর্ণ জায়গা, সেখানে আজকে সকালবেলা একটা ইনসিডেন্ট ঘটেছে, আর কত রক্ত ঝরলে আপনাদের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, এরকম একটা অভিযোগ কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া। দেখুন আমি কংগ্রেসের নেতৃত্ব মদনবাবুকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা উনি বললো তার উত্তর আমি নিশ্চয়ই দেব। আজকে বাংলায় 34 বছর ধরে সিপিএম ক্ষমতায় ছিল, এটা বাস্তব কথা, বাংলার মানুষ ভালো করে জানে। আজকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে আজকে রণে বনে জলে জঙ্গলে মাটির তলায় অনেক মানুষের হাড় পাওয়া গেছে, এটা অস্বীকার করার প্রশ্ন না। আজকে অনেক মানুষকে কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের অনেক মানুষকে খুন হতে হয়েছিল, কিন্তু একটা জিনিস আপনারা মনে করবেন, আজকে যদি আপনারা বিজেপি বা সিপিএমের সঙ্গে সুর মিলিয়ে আজকে টেলিভিশন হোক বা বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্যে যদি হোক
আজকে আপনাদের মধ্যে একটা জিনিস পাওয়া যাচ্ছে, এই অভিযোগটা আপনি শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী না, গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যারা বলছেন, যারা তৃণমূল করে। বিষয়টা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি একমাত্র সুনাম বাংলা, সন্ত্রাস মুক্ত বাংলা তৈরি করেছে পশ্চিমবঙ্গে? আপনারা 2011 সালে জোটে ছিলেন, জোটে থাকার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ আপনাদের ভালো লাগেনি নিশ্চয়ই, আপনারা বেরিয়ে গেছিলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভালো লাগেনি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন চাচ্ছে। আজকে একটা জিনিস আপনাদের ভাবতে হবে, গোটা পশ্চিমবঙ্গে আজকে পঞ্চায়েত নির্বাচন একদিকে একদিনে চলছে, যেটা অতীতের দফায় দফায় হতো 2013 সালে কি 8 সালে, সেখানে দাঁড়িয়ে আজকে রক্তের কথা যদি আপনারা বলেন, 34 বছরে এত রক্ত ঝরিয়েছিল, আজকে রক্তের কথা আপনারা বলতে যাচ্ছেন, যেটা আজকে বাংলাদেশের লোক যারা বর্ডার থেকে, যারা ফেন্সিডল থেকে শুরু করে, যারা বেআইনি কাজে লুপ্ত আছে, বিভিন্ন কাজে লুপ্ত আছে, যারা আগ্নি অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন কাজে লুপ্ত আছে, তারা আজকে ডুবতে তারা আপনারা মদত দিচ্ছেন, আপনারা মদত দিচ্ছেন। বাংলার মানুষ বুঝতে পেরেছে, এ সরকার তো, কেন্দ্র সরকার তো, বিজেপি সরকার তো, এ সরকার তো আপনার গুজরাটের সরকার বলে মানুষ জানে ভালো করে, যে গুজরাটের অতীতের কাহিনী, রক্তের কাহিনী শুনে। রাজ্য রাজ্য রাজনীতিতে এবছর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রচুর কোর্টে যাওয়া হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ, এদিকে সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলে মিলে কোর্টে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের বিরোধিতা করা, কোর্ট নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ না করে ডেটের ব্যাপারে পুরোটাই নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিয়েছিল। একদিনে নির্বাচন, বাগদার নির্বাচনে বিগত দিনে রক্তারক্তি ঘটনা ঘটেনি সে মতো পর্যায়ে, আপনি কি বলবেন বাগদার ভোট কি শান্তিতে হচ্ছে এখনো পর্যন্ত? বাগদায় দুপুর গড়িয়ে বিকালের দিকে আসছে, এ পর্যন্ত কি মনে হচ্ছে বাগদার শান্তি শৃঙ্খলা কি বজিয়ে আছে, বা বাগদা পঞ্চায়েত নির্বাচন কি শান্তিতেই চলছে? ডেফিনেটলি 1977 সালের পরে জোর গলায় বলতে পারি, যারা তৃণমূল কংগ্রেস আমরা করি বা তৃণমূল কংগ্রেসে করি, সব থেকে ভালো গণতান্ত্রিক পদ্ধতিতে অগাধ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, শুধু বাগদা নয় গোটা পশ্চিমবঙ্গে। এটা আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি যে কত শান্তিপূর্ণভাবে হচ্ছে। প্রথমত আমি ভাইকে বলতে চাই, আমার টিএমসি প্রতিনিধি ভাইকে, উনি বললেন বিজেপি নিতে চাইছে, তো আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, বাংলা বিজেপি নিতে চাইবে কেন? বাংলা তো বিজেপি, কারণ এই বাংলা ভারতবর্ষের সঙ্গে যুক্ত করতে পেরেছেন ডক্টর শ্যামল প্রসাদ মুখার্জি, না হলে এটা পাকিস্তান হয়ে যেত। আমরা জানি পাকিস্তানের হাত থেকে, যাতে এটা পাকিস্তান না হয় সেজন্য বাঁচিয়েছেন ডক্টর শ্যামল প্রসাদ মুখার্জি, তাহলে এটা তো বিজেপির। বিজেপি নতুন করে নেবে কেন আমি একটুখানি বলে নিই, মার দাঙ্গা করে বিজেপি নিতে হবে না, এটা বিজেপির। আর একটা জিনিস যেটা আমি বলতে চাইছি, যে এই যে বাংলাদেশে বিজেপি ঢোকাচ্ছে, বাংলাদেশে বিজেপি ঢোকাবে কেন? বাংলাদেশের সঙ্গে জঙ্গি সংগঠন বলুন, বাংলাদেশের যে কোনো সংগঠনের সঙ্গে বলুন, মুসলিম সংগঠনের সঙ্গে তো আপনাদের দৃঢ় সম্পর্ক, সেখানে বিজেপির সম্পর্ক কোথা থেকে আসলো? বাংলাদেশের পাকিস্তানের পতাকা আমাদের ভারতবর্ষের অলিতে গলিতে ঘুরছে। আজকে 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 আমাদের আমাদের টপিকটা পুরোপুরি পঞ্চায়েত নির্বাচন, যেহেতু বললো বাংলাদেশ থেকে লোক ঢুকছে, আমি দিদিকে একটা কথা বলতে চাই, নয় আমি এক মিনিট একটু বলি, আসন্ন 73 পঞ্চায়েত নির্বাচনের ব্যাকালে দাঁড়িয়ে রয়েছে, গোটা বাগদা না গোটা পশ্চিমবঙ্গের মানুষ, নির্বাচন চলছে, আমরা নির্বাচন চলছে, আমরা নির্বাচনের মধ্যে নির্বাচনকে নিয়ে বা উন্নয়নের নিয়ে আমরা কথা বলতে পারি, নির্বাচন নিয়ে আমরা যাব না, আমি আপনি আমি এক মিনিট বলিনি, আপনি বললেন বাংলাদেশ থেকে বিজেপি লোক ঢোকাচ্ছে, এই যে অন্য দেশ আসলো জন্য কথাটা আসলো, আমি এখানে বলতে চাই এই পশ্চিম বাংলার অলিতে গলিতে কালিয়াচক থেকে শুরু করে এদিকে ধুলাগড়, হাজীনগর, এরকম প্রত্যেকটা জায়গা রয়েছে যেখানে পাকিস্তানের পতাকা উঠছে। আপনি বলুন এখানে মুখ্যমন্ত্রী পদে কে রয়েছে? মমতা ব্যানার্জি রয়েছে, কেন তাদের ইন্ডিকেট করে ধরা হলো না? কেন পাকিস্তানের পতাকা এখানে ওড়াবে? কেন সেটা তাদেরকে অ্যারেস্ট করা হলো? প্রশাসনের পক্ষ থেকে যদি বিজেপি বলে থাকে যে মুখ্যমন্ত্রী কেন এদেরকে অ্যারেস্ট করলো না, ভারতের যে সীমানা সেই সীমানা কিন্তু রক্ষা করার দায়িত্ব অনেকটা বর্তায় সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। দেখুন সীমানা মানে সুরক্ষা করবে যারা বিএসএফ রয়েছে, বর্ডার ফোর্স রয়েছে, তারা করবে, সেটা তো সেন্ট্রালের, কিন্তু আমার বাংলার অলিতে গলিতে, আমার বাংলার হাজীনগরে, ধুলাগড়ে, কালিয়াচকে কে পতাকা উড়াচ্ছে পাকিস্তানে? সেখানে পাকিস্তান জিন্দাবাদ বলছে, হিন্দুস্তান মুর্দাবাদ বলছে, আজাদি চাই বলছে, সেটা নিশ্চয়ই বিএসএফ ফোর্স এসে দেখবে না? সেটা অবশ্যই এই টিএমসি এর অনুমোদিত কোন ভাই বোন তারা দেখবেন ওখানে মিছিল দিয়ে পতাকা উড়াচ্ছে। আজকে আজকে তো ওই বিতর্কে যদি যায় তাহলে আমার রাজ্যের বাইরে যেতে হবে না, আমরা এই বিতর্ক ছেড়ে
আজকের পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রসঙ্গে যদি আসি, তাহলে আমরা মানে বলছি যে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার এসে গেছে। তাহলে আজকে উন্নয়নের জোয়ার যদি প্রকৃত পশ্চিমবাংলায় এসে থাকে, তাহলে নির্দল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, বিএসপি হোক, তাদের প্রতিনিধিদের বাড়িতে গিয়ে হামলা হচ্ছে, তোমাকে তুলে নিতে হবে, গায়ের জোরে দখল, গায়ের জোরে তুলে নিয়ে এসে তাকে বলা হচ্ছে যে তুমি, আমি উন্নয়নের সামিল হলাম। তাহলে গায়ের জোরে তুলে নিয়ে এসে নমিনেশন প্রত্যাহার করানো যদি উন্নয়ন হয়, তাহলে আজকে আপনাদের বলতে হচ্ছে সারা বাংলায় উন্নয়ন, মশারি টাঙিয়ে রেখেছি উন্নয়নের মশারি, যেখানে মশা গলবে না, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। এই কথাগুলো উন্নয়নের কোন পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে হচ্ছে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ বেরোলেই উন্নয়ন আক্রমণ করবে? উন্নয়নকে আক্রমণ করে না উন্নয়ন মানুষের নিরাপত্তা দেয়, মানুষের সুরক্ষা দেয়? আপনার আপনার কি মনে হয়, এ পর্যন্ত দুপুর গড়িয়ে বিকেল এসেছে, বাগদাদে পঞ্চায়েত নির্বাচনে বিগত দিনে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে, এরকম দুই একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, আক্রমণ প্রতি আক্রমণ, অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসকেও বিজেপি আক্রমণ করেছে, অনেক জায়গায় সিপিএম এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, এরকম খবরও বিভিন্ন জায়গা থেকে আসছে। বাগদার নির্বাচন শান্তিতে চলছে না অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে? বাগদার নির্বাচন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে অশান্তির মানে চরম সীমায় পৌঁছে গেছে, এটা বলা যায়। এরপরে অশান্তি বাগদার মানুষ মানে অতীতে কোনোদিন দেখেনি, আর ভবিষ্যতে দেখবে কিনা সেটাও সন্দেহ আছে। দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গের ইতিহাসে মানে প্রহসন, এত বড় প্রহসন মানে আর অতীতে হয়েছে কিনা জানে নেই, ভবিষ্যতে হবে কিনা দেখতে হবে আমাদের। দেখুন মদনবাবু, আমরা বাগদার মানুষ, আপনার বাগদা অঞ্চল আপনি বাসিন্দা, আপনার পার্শ্ববর্তী অঞ্চল রনঘাট অঞ্চল হরিহরপুর গ্রাম মানুষ ভালোভাবে জানে, যে হরিহরপুর গ্রাম যে পঞ্চায়েত নির্বাচনের আপনার 2008 যে পঞ্চায়েত নির্বাচন হলো বাগদার বুকে, আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ছিলেন, যখন 2009 সালে লোকসভা নির্বাচনে আপনারা ভালো করে জানেন যে শহীদুলকে হত্যা করেছিল মজিব মল্লিক বলে, যে রনঘাট অঞ্চলের মেম্বার, যেভাবে হত্যা করেছিল সেই মানুষ কিন্তু মেনে নিতে পারেনি হরিহরপুরে। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার আগেও, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসে অনেক কমই মানা যাচ্ছে। আজকে আপনারা সেটা না ডাকিয়ে, আজকে আপনারা একটা জিনিস যে উন্নয়নের বাতাবরণ চলছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন আমরা যদি আমরা বাস্তবভাবে স্বীকার করি, আপনি এখন রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, যদি আপনি উত্তর দিকে তাকান, পূর্ব দিক কি পশ্চিম দিকে তাকান, বাগদার বিভিন্ন এলাকায় তাকিয়ে আপনি আজকে উন্নয়ন দেখতে পাবেন। অতীতে 34 বছর আপনাদের তো উন্নয়ন দেখেননি, 34 বছর একমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে, কিন্তু আজকে 8-7 বছর অতিক্রান্ত হলো 8 বছর, আজকে যেভাবে গোটা পশ্চিমবঙ্গকে ঢেলে সাজাচ্ছে, আজকে আপনারা তাদের আজকে বিজেপির সঙ্গে, আজকে সিপিএমের সঙ্গে করাপ্টেড হয়ে বলছেন। কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম আসরু অঞ্চলের বুথ নাম্বারটা আমি সঠিক বলতে পারবো না, যেটা আমাদের দলীয় প্যান্টি প্রধান আমাদের তুষারদা দাঁড়িয়েছে, সেখানে দেখতে পেলাম সিপিএম বিজেপি কংগ্রেস টোটালি একটা ব্যানারে এক হয়ে বলছে তৃণমূলকে হারাতে। আমি বলছি ভারতবর্ষে একটাই দল, আমি বলছি জোর গলায় আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে কংগ্রেস দল বিজেপির সঙ্গে আপোষ করেনি, ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাসে, ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাসে কোনো ভারতবর্ষে বিজেপির সঙ্গে কংগ্রেসের কোনো আদত হয়নি। আমরা অতীতের রেকর্ড বলে দিচ্ছি যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে গঠবন্ধন করে ক্ষমতায় এসেছিল, কেন্দ্রে রেলমন্ত্রী হয়েছিল,
কংগ্রেস কোনদিন বিজেপির সঙ্গে কোন রকম আতাত করেনি, বাংলার মানুষ গেছে, কোন সাম্রাজ্য মানুষ বাংলার মানুষ দেখেছে বাংলার মানুষ দেখেছে। শুনে আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন, সম্পূর্ণ নির্বাচন আপনারা যদি শুনে সিপিএম কংগ্রেস আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন, আরাবুল ইসলামকে কেন আপনাদের গ্রেফতার করতে হলো? আরাবুল ইসলাম আপনাদের তৃণমূল কংগ্রেস তো অনেকটা স্বচ্ছতার আরাবুল ইসলামের মতো সন্ত্রাসবাদীরা যারা মানুষের রক্ত নিয়ে সিনেমিনি খেলছে, যারা মানুষের রক্তে রাস্তা রাজপথ লাভ করে দিচ্ছে, তারা আজকে তৃণমূলের নেতা। দলের মধ্যে তার অবাক লাগে আপনাদের কর্মীদের সামলান, কেন বিজেপির দিকে যাচ্ছে, আমার দিকে আনুন, আসুন আমরা গাছছাড়াবাদী। তাহলে মমতা কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে এই যে পঞ্চায়েত নির্বাচন আপনাদের অভিযোগ অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে, তৃণমূল কংগ্রেস আপনাদের অভিযোগকে খণ্ডিয়ে বলছে না, বিভিন্ন জায়গায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসও, এই মতো পরিস্থিতিতে আপনাদের আগামী আজকে পঞ্চায়েত নির্বাচন চলছে, এ পর্যন্ত যা অবস্থান তাতে আপনাদের কিরকম ফলাফল হতে পারে? নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হলে এখানে 9টা পঞ্চায়েতের 7-8টা পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হতো। নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হতো, আজকে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, মানুষ এখানে ভোট দেওয়ার মতো পরিবেশ এখানে নেই, মানুষের রায় আজকে বাগদা ব্লকে প্রতিফলিত হবে না, বাগদা ব্লকের সঙ্গে পশ্চিমবঙ্গে সর্বত্রই মানুষের রায় প্রতিফলিত হবে না, এখানে হারমাদ বাহিনীদের রায় আগামী 17 তারিখ আমরা প্রকাশ পাবো। দিদি চেয়েছেন 100, দিদির ভাইরা এত উৎসাহী সেটাকে 125 হয়তো নিয়ে যাবেন। আমাদের আশঙ্কা যে ওদের যে গোজ প্রার্থীগুলো ছিল সেই গোজ প্রার্থীগুলো হয়তো পাশ করে যাবে কোথাও কোথাও, মানে এক এক জায়গায় দুটো তিনটে পাশ করবে কিনা সন্দেহ আছে। তুলতে পারে বাগদাদে সেরকম মনে হচ্ছে? নির্বাচনে সন্ত্রাসের ফল হয়তো তৃণমূল তুলবে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে বলি ফলটা সম্পূর্ণ। এই পরিপ্রেক্ষিতে আপনার সাথে একটা কথা না বললে, প্রকাশ্যে না বললে হবে না, হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের যুগ এখন, আমি চ্যালেঞ্জ হিসেবে বলতে পারি জাতীয় কংগ্রেসের দিকে, নির্বাচন আমার ব্যালটে হচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ হিসেবে বললাম, আমার দলের তরফ থেকে বাগদায় যদি 225টা বুথের মধ্যে 190টা যে গ্রাম আছে, গ্রামসভা আছে, সেই গ্রামসভার মধ্যে আমার বাগদা ব্লকের মধ্যে যে কোনো গ্রামে, সেই গ্রামে ব্যালটের মধ্যে ভোট হবে না, মেশিনের দ্বারা ভোট হবে না, সেই গ্রামে নিরপেক্ষভাবে যদি ভোট হয়, যেটা আপনি চাচ্ছেন যে নিরপেক্ষের কথা সন্ত্রাসের কথা আপনি তুলছেন, আমি ব্যালটেও যাবো না, আমি এসে যাবো না, আমি হোয়াটসঅ্যাপে ভোট হবে, একটা করে দেখার তো কংগ্রেস বাগদার বুকে কোন সিটটা পেতে পারে, ঘরে বসে মানুষ ভোট দেবে, একটা সিট পাইয়ে দেখার কংগ্রেস কোনটা জিততে পারে, কংগ্রেসে একটা জিততে পারে কোনটা? কংগ্রেসে শুধুমাত্র অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমরা যে কটা প্রার্থী দিয়েছি প্রত্যেকটা প্রার্থী আমাদের জয়লাভ করবে। পঞ্চায়েত নির্বাচনটা স্থানীয় ভিত্তিতে হয়, রাজ্যের ভিত্তিতে হয় না। এইখানে তৃণমূল কংগ্রেসের এত দাপট সত্ত্বেও 2016 কংগ্রেসের বিধায়ক এখানে পাশ করলেন, সেটা হতেই পারে। তৃণমূল যদি কেনা বেচায় মানে পারদর্শী হয়, ঘোড়া কেনায় পারদর্শী কংগ্রেস টাকার ব্যাগ নিয়ে নামেনি বাজারে, তৃণমূল ঘোড়া কেনায় ব্যস্ত। পঞ্চায়েত নিয়ে আলোচনায় থাকবো, বিভিন্ন প্রান্ত থেকে কথা বলে ইতিমধ্যেই আমাদের কাছে খবর আসছে যে বাগদার ধুলো নিতে
বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করা হয়েছে, এই ব্যাপারে আপনার? আমার একটু আগে খবর আসলো দলের আমার একজন কর্মী আছে ওখানে, 86 নম্বর ভোট, যেটা কোনিয়ারা গ্রাম পঞ্চায়েত শুরু যে ভোটটা দিয়ে 186 নম্বর ভোট, যেটা প্রাইমারি স্কুলে আদিবাসী পাড়া যে ভোটটা যেখানে হয় সেখানে কি হলো, সকাল থেকে ভোট শুরু হয়েছিল ঠিক 10:45 নাগাদ, ওখানে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, আপনারা ভালো করে জানেন যেটা সিপিএম আগে করেছে, বিজেপির যেহেতু টাকার অভাব নেই প্রায় ম্যাক্সিমাম ভোটে আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের টাকার প্রলোভন থেকে এবং অনেক উল্টোপাল্টা জিনিস যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেগুলো খাইয়ে আজকে ভোট কেনার চেষ্টা করছে। সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ভূতে আমাদের যে ভূতে বসেছে প্রবাস দাস নাম করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাকে পর্যন্ত ওখানে উঠিয়ে দিয়েছে, এমন পরিমাণে বিজেপি হিসেবে টাকা খরচ করছে। এই একটা কথা আমার বেশি আছে। আপনি কি অভিযোগ করতে চাইছেন? আজকে আমরা পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে যে অভিযোগগুলো ছিল সেগুলো ছেড়ে দিন, বর্তমানে বিজেপি বাগদার অনেক প্রান্তেই প্রতিরোধ গড়ে তুলেছে, আপনাদের উপরেও আক্রমণের খবর আসছে, কি মনে হচ্ছে যে বাগদাতে বিজেপির শক্তি আগে থেকে বৃদ্ধি হয়েছে? বিজেপির শক্তি বলে বৃদ্ধি হওয়ার কোনো প্রশ্ন নেই, আমরা তো কোনোভাবে ভাবি না, যে উন্নয়নের সঙ্গে মানুষ আছে, আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী কোথায়, আজকে বাংলার মানুষ, আজকে বাংলার মানুষ মানে উন্নয়ন যেখানে, এই বলছেন বিজেপির কর্মী টিএনসির কর্মীকে পেটাচ্ছে, বিজেপির অনেক টাকা হয়ে গেছে কর্মীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এক্ষুনি আবার বলছেন বিজেপির কোনো প্রভাব হয়নি, তাহলে এগুলি কি, তাহলে ধরে নেবো আপনারাই ভুল, না তাহলে ধরে নেবো আপনারাই, না 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 মাস্কে একটা বিষয় শুনতে হবে, না না সাধারণ পাবলিক যাতে ভুল বোঝে, আপনাদের ভোটটা বেশি সাধারণ পাবলিক বলে কথা না, আজকে আপনারা কি করছেন, আপনারা বিজেপির আজকে যে বিজেপি বাংলা ক্ষমতা আসতে পারলো না, সীমান্তবর্তী এলাকায় থাকি তাদের সুরক্ষার জন্য এগুলি হচ্ছে, তাদের সুবিধার জন্য হচ্ছে, পাবলিক এখন যেমন ইন্টারনেটের যুগ এখন চালু হয়েছে, পাবলিক অনেক সচেতন হয়ে গেছে, কাউকে বোঝাতে হয় না, তারা প্রতিদিন দেখছে টিভি পর্দায় খবরের কাগজে দেখছে যে কে উন্নয়নের বন্যা বইয়ে চলেছে, মমতা দি নাকি মোদি জি, উন্নয়ন নিয়ে যদি বলেন আপনারা কি মনে করছেন যে মোদি সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে উন্নয়ন করছে সেই উন্নয়ন নিরিখেই বাগদায় বা বাংলায় যে বিজেপির উত্থান সেই উন্নয়নের নিরিখেই কি? দুটো কারণ, প্রথমত উন্নয়নের নিরিখে একটা জিনিস, আর একটা হচ্ছে মমতাদির অতিরিক্ত স্বৈরাচারিতার কারণে, অতিরিক্ত তোষণ নীতির কারণে বাংলার মানুষ দিশেহারা। এরা চেয়েছিল পরিবর্তন আসুক, পরিবর্তন এনে যা ঘটালো, যা ঘটাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা আমাদের মানে চিন্তারও অতিরিক্ত কিছু, সেই জন্যে বাংলার পাবলিক, বাংলার সাধারণ মানুষ তারা দেখছে মোদিজি প্রথমত উন্নয়ন করছেন, উন্নয়নটা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে, দ্বিতীয়ত মমতাজি তোষণ নীতি বাংলাদেশ আমাদের বাংলাকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা করছে, তোষণ নীতি উন্নয়নের ফল তুলতে চাইছেন না? আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমি একটা কথা মাস্টারে বলতে চাই, উন্নয়নই করতে চাইছে বিজেপির দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই এখানে, বিজেপি কিন্তু ক্ষমতায় নেই ওয়েস্ট বেঙ্গলে, তথাপি বিজেপি কখনো বলছে না যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এটা দেয়া হবে না ওটা দেয়া হবে না, সকলের জন্য সব রাজ্যের জন্য সমান। আর একটু আগে ভাই বলছিলেন যেটা, না উন্নয়নের জন্য তো পেয়েছেন 4,000 কোটি টাকা এই পঞ্চায়েত নির্বাচনের আগেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পঞ্চায়েতে ভালো কাজ করবার জন্য পশ্চিমবঙ্গকে দিয়েছে, অবশ্যই এটা এটা তো উন্নয়নের জন্যই পেয়েছে, সেটাই আমি বলছি যে বিজেপি কথা বলতে দিতে বিষয় বলতে চাই, তার সঙ্গে বিজেপি থাকে তো আমি একটা কথা বলি ওই ভাইকে যে আগে ও বলছিল, কথাটা হচ্ছে যে বিজেপি সঙ্গে কংগ্রেস বা সিপিএম গাঁটছড়া বেঁধেছে, বিজেপির সঙ্গে সব থেকে বড় গাঁটছড়া যদি বাধা বা বিজেপির হাত ধরে যদি কেউ ওঠে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, সেটা আমরা সকলেই জানি বাংলার আপামর জনসাধারণ, আপনাদের কি সেটা একটা দুঃখ আছে যে বিজেপির হাত ধরে মমতা ব্যানার্জি উঠেছিল, বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারলো না, মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় এসে গেল, সেই দুঃখটা না আমাদের দুঃখ, একটা
যে আমাদের মাননীয় বাজপেয়ীজি তিনি আশীর্বাদের হাত রেখেছিলেন মমতা ব্যানার্জির ওপর। মমতা ব্যানার্জি বলেছিলেন যে তখন আমরা জানতাম উনি বস্তি থেকে উঠে এসেছেন এবং ওনার প্রতি একটা মহিলাকে বিজেপি যে মাতৃসুলভ আচরণে দেখে, মায়ের মতো করে দেখে এবং মহিলাদের যদি একটা জায়গায় নিয়ে যেতে পারে তাহলে আমি বলতে চাই, প্রসঙ্গ বেশি না বাড়ি আমি একটা কথা বলতে চাই, আমি একটা মাঝখানে একটা কথা বলতে চাই, আমি বিবাদী একটা কথা বলতে চাই, আমি বিবাদী একটা কথা বলতে চাই, আমি আমি একটা কথা বলতে চাই, আমরা আপনাদের কাছে দুজনের কাছে প্রশ্নটা আমার, যে আপনারা রাজ্য সরকারের পক্ষ থেকে বলছেন যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। আজকে বলুন তো বেকার সমস্যা আপনারা বলেছিলেন, বলবেন অবশ্যই বলবেন, দুজনে যদি উন্নয়নের জোয়ারের কথা বলছেন যেটা বলতে চাই, এত আপনাদের মধ্যে তৃণমূল ভাইয়ের কাছে যেটা মনে হয় আমি উত্তর বিজেপি সন্ত্রাস করছে উনি স্বীকার করেছেন, বিজেপি সন্ত্রাস করছে উনি স্বীকার করেছেন টাকা পয়সা দিয়ে সেখানকার লোকজন বলছে যে বিজেপি সন্ত্রাস করছে, কি আপনিও না আমি আমি এর সঙ্গে একমত না, তৃণমূলের মানে আক্রমণকে প্রতিহত করতে গিয়ে বিজেপি হয়তো সেখানে যাদের আত্মরক্ষা তৃণমূল কংগ্রেস থেকে আরেকটা অভিযোগ করেছে যে আশারুতেই বিজেপি কংগ্রেস সিপিএম সবাই মিলে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে একসঙ্গে লড়ছে, এই একই সূত্রে আপনারা তিন বিরোধী এক হয়েছে না? এটা এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এখন যে যে বুথে ওনাদের একেবারে পায়ের নিচের মাটি সরে গিয়েছে সেখানে ওরা মিথ্যা একটা অপপ্রচার করছে। আমি একটা কথা বলি, বিজেপির সঙ্গে বাগদার আসন্ন তিরাস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনি কোন এরিয়ায় গেছেন, কোন বুথে গেছেন আপনি বলুন? আমি বাগদা ব্লকের, আপনি কোন এরিয়ায় কোন বুথে গেছেন? কোন বুথে যাইনি না, এটাতে কি প্রমাণ? কোন এরিয়ায়? না না আপনি বলছেন, আমি আমি কোন বুথে যে দেখুন ওখানে আপনি আসন্ন অঞ্চল সরকার আমার আমার প্রশ্নের উত্তরটা কোনো দেয়নি, ওটা দেবো তারপরে আমি প্রথমে আপনাকে হাততালি জানাই দিদি আপনি যে প্রশ্নটা করেছেন। না বলছি বাংলার মানুষ আনন্দিত, বাংলার মানুষ বিজেপির জন্য উন্মাদিত, বাংলার মানুষ ঘরের থেকে ছুটে আসছিল, বাংলার মানুষ পোস্ট অফিসে ছুটে গেছিল, বাংলার মানুষ সকালবেলায় না খেয়ে দিয়ে ব্যাংকের সারিতে লাইন দিয়েছিল। আমি ব্যাংকের জিএসটি এর বিষয়ে আমি যাবো না, আমি নোট বাতিলের বিষয়ে যাবো না, বাংলার মানুষ 2014 সালের পরে ছুটে গেছে, কি কারণ? বাংলার যুবক যুবতী থেকে শুরু করে ছাত্র ছাত্র থেকে শুরু করে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছিল, উনি যে বিষয়টা বলেছে কেন্দ্রের বিষয় বিষয় উন্নয়নের ব্যাপারে এগিয়ে গেছিল, যে বাংলার মানুষ মনে করেছিল
নরেন্দ্র মোদী যে কথাটা বলছে, নির্বাচনের ট্র্যাক কালে দাঁড়িয়ে বারাণসীতে পদপ্রার্থীতে দাঁড়িয়েছিলেন লোকসভা কেন্দ্রে, তা বাংলার মানুষ ভেবেছিলেন সুইজারল্যান্ডে কালো টাকা নরেন্দ্র মোদী ফিরিয়ে এনে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। সেটা অনেকটা তৃণমূল কংগ্রেসের 15 লক্ষ টাকা করে দেবে প্রচারে ছিল, যে একটা এজেন্ডা ছিল এবং বাংলার মানুষ বিশ্বাস করেছে। তারপরে কি বিশ্বাস করলো? 2016 সালের প্রাককালে দাঁড়িয়ে দিদি বলতে দেন, 2016 সালের প্রাককালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো বেটি বাঁচাও বেটি বাঁচাও প্রকল্প। আজকে কয়েক লক্ষ মানুষ ফর্ম তুলেছে, যার ঘরে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, উনি এবারে শুনুন, আপনি তো বললেন যেটা বলছেন, যেমন বিহারে কন্যা সন্তান গ্রহণ করলে না দিদি, বিহারে কন্যা সন্তান গ্রহণ করলে 1 লক্ষ টাকা সরকার থেকে দেওয়া হয়, সরকার থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়। এবার সেখানে দাঁড়িয়ে বাংলার মানুষ বলেছিল নরেন্দ্র মোদী সরকার, প্রথমবার নরেন্দ্র মোদী সরকার প্রথমবার ভাবটা দিল 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে, দ্বিতীয়বার ভাবটা দিল বেটি বাঁচাও প্রকল্প, তার 1টা টাকা পায়নি। বাংলার মানুষ দেখেছে কন্যাশ্রী প্রকল্প, আজকে যারা বিজেপি কংগ্রেস করে তার ঘরের থেকে আজকে পরিবারের মেয়েটা পাচ্ছে, কোন মেয়েটা পায়নি। আজকে মদন বাবু বিবাদের কথা আমি প্রশ্ন করতে গেলাম, আমরা আমরা পঞ্চায়েত নির্বাচনের মধ্যেই, পঞ্চায়েত নির্বাচনের দিনে আমরা স্টুডিও থেকে, বেঙ্গল লাইভের স্টুডিও থেকে এতক্ষণ আমরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা, বিজেপি নেতা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা, আমরা সকলকে নিয়ে পঞ্চায়েত নির্বাচনে বাগদাতে যে শান্তি এবং অশান্তি দুপক্ষই অভিযোগ পাল্টা অভিযোগ করছেন তার মধ্যে দিয়ে, বাগদাতে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে 25%-এরও বেশি ভোট পোল হয়ে গেছে, এমতো পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ প্রতি আক্রমণ, শাসক দলের শাসানি এবং বিরোধীদের বিভিন্ন জায়গায় প্রতিরোধ, এ সমস্ত খবর আসতে শুরু করেছে। আপনাদের সকলকেই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে বেঙ্গল লাইভের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য সকলকেই ধন্যবাদ। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।